আগস্টের 1 তারিখ গণ অভ্যুত্থানে সরকার পতনের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41 গান ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের প্রায় প্রত্যেক গানই চলে লুটফাট আর ভাঙচুর, তছনছ গড়াই নাগরিক সেবার নানা প্রয়োজনীয় দলিল, ফলে 5 দিন ধরেই বন্ধ এসব ওয়ার্ড অফিস। নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক কারণে খোঁজ নমিলের কাউন্সিলর অক্ল, তাছাড়া হাত জলের নৌজার কোনো কর্মকর্তা কর্মচারীও, ফলে প্রয়োজনীয় সংস্থাসহ অন্যান্য সেবা নপাইলে দুর্ভোগত পড়ে নগরবাসী। এমিককে ওয়ার্ড অফিস হামলার পাশাপাশি দুর্বৃত্তকল সেদিন বেশ কয়েকটা নগর স্বাস্থ্যকেন্দ্র ফুরে দিয়ে, তার মধ্যে বেগুনতুন বেশি ক্ষতিগ্রস্ত হয়ে 4 নম্বর সাদগা ওয়ার্ড অফিস ভবনের নিচতলে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রে। দুষ্কৃতিকারী এরে কিরকম ভয়াবহতা তাণ্ডব চালাইয়ে সে সম্পর্কে এর কর্মকর্তা কল হয়। এবার 4 নং চান্দগাঁও সিটি কর্পোরেশন নগর স্বাস্থ্যকেন্দ্র এডে অনার যেদিন মানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটা খুব হামলা হইল, আগুন লাগাই দিল দুর্বৃত্তকারী আনারা। তারপরের দিনে তো নাই আইনে দোয়ানতন CRTL লইনে বই অগ্য দূর রুগী চাই যেহানোভাবে আরো স্বাস্থ্যসেবা কেন্দ্র চলে যাম পরিবহন এই চিন্তাধারা আরো ব্যাগিন আইনে বই বই ব্যাগিনে রুগী টুগি চাই টিকা টিকা মারে বাচ্চা কলারে এরপর আনার সময় পর্যন্ত তাহি আরা তারপরে চলে যায় তেরি আর কি জম আর দোষ কান কি আরা তো ব্যাগের স্বাস্থ্যসেবা দিবার লাই আসি এখন আর জীবনের ওপর রিক্সও গিয়ে নব জন্য হত্যা আর মধ্যে হামলা হয়ে এর আর টেনশন আছে কিনা আর মধ্যে মাই ফাইসটা বেশি তুই তার আরও গো ট্যাগেল দিবার ব্যাপার স্যাপার আছে ইং গরি না হন মতো চলম পরে দেরি যেদিন জ্বালা দেড় দিন আই এড়েছিলাম তাই আই না পা দু ব্লাড প্রেশার মেশিন এটা ফেঁড়ে খাই ওষুধপত্র মেডিসিন দেড়েছিন আর অর্ধ হয়েছিল নাকি ইয়া করে মার করে রেখে ফর তাইলে নাকি আর এবার হামলা সামলা করবে এই অবস্থা এখন আসলে সে বিশেষ আমাদের মতো কিছু নাই চেয়ার টেবিল নাই মেডিসিন নাই কিছু নাই প্রেসক্রিপশন প্যাড নাই রুগীদের একটা প্রেসক্রিপশন প্যাড মেডিসিন লাগবে এগুলো শব্দ নাই তো সাহেব দোকান থেকে কোনো টুল টেবিল আনিয়ে রে একটা বই। ওয়ার্ডের এসব স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত অনেক টিকা সহ চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামালই নষ্ট হয়ে যায় ফলে সেবা লইতে ভোগান্তি পড়ে নগরবাসী। বাচ্চাকে টিকা দেওয়ার জন্য আসছে তো শুনছেন যে এখন বাচ্চার টিকাটা নাই গত সপ্তাহে ফোন করে তারপর আসার জন্য যে টিকাটা আছে কি বা নাই আমরা এটা চাই যে এটা সুন্দর করে আবার পরে মানে প্রচেষ্টা করে দেওয়ার জন্য আমরা যেন বাচ্চাদেরকে নিয়ে এসে টিকা মারতে পারি। এবারে নিয়ে আমি 3 বার আসছি টিকাটা পাচ্ছি না আসতেছি আর চলে যেতেছি আসতেছি চলে যেতেছি কষ্ট হচ্ছে বাসা অনেক দূরে তো অনেক বাচ্চাকে যেটা দেওয়ার কথা ছিল সেটা দেওয়া গেছে আর গুলো নাই বলতেছে আর কি অবশ্যই ভোগান্তি হচ্ছে আমরা চাই আগের মতো হোক স্বাভাবিক হোক। এমিককে কাউন্সিল অক্কলের পাশাপাশি সিটি মেয়রও অভিষেক নোয়াইয়ের আর ইহতল্লাই নগরীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে আগস্টের 11 তারিখ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে লইরে উগ্র জরুরি সভা অনুষ্ঠিত হয়। হবে নাগাদ এ সকল ওয়ার্ড অফিস ও স্বাস্থ্যকেন্দ্র স্বাভাবিকভাবে সচলেবু সে সম্পর্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌদুল ইসলাম হয়। মূলত জোর দিচ্ছে হচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং হচ্ছে যেই নগরের যে রাস্তাঘাটগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে গর্ত হয়েছে এগুলো রিপেয়ার করার ক্ষেত্রে আমরা জোর দিচ্ছি। পাশাপাশি অন্যান্য যে নাগরিক সেবা জরুরি নাগরিক সেবা যেমন জন্ম নিবন্ধন কিংবা হচ্ছে ওয়ারিশ সনদ এগুলো তো আমাদের কাউন্সিলর মহোদয়রা দেন কিন্তু আমাদের কাউন্সিলর মহোদয়রা সবাই তো আসলে নিরাপত্তার কারণে আত্মগোপন আছে। কয়েকটা হাতে গোনা কয়েকটা আমরা এই কার্যক্রমগুলো চালাতে পারছি বাকিগুলো আমরা এখনও শুরু করতে পারিনি এবং এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কী এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমরা কেন্দ্র থেকে এখনও পাইনি এবং আমরা আশা করছি যে অচিরেই আমরা কেন্দ্র থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার নতুন ফর্ম করেছে এই সরকারের নির্দেশনা যে আমরা কার্যক্রম করতে পারবো পাশাপাশি তবে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং আমাদের অন্যান্য কার্যক্রম আমাদের সচল রয়েছে। আসলে এগুলা আপনি জানেন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সাথেও কাউন্সিলর অফিসগুলো রিলেটেড এবং এগুলো আপনি কাউন্সিলর অফিসগুলোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আমরা কয়েকদিনের মধ্যে রেস্টোর করতে পারবো আশা করছি। ধ্বংসস্তূপের চিহ্ন বই বেরোনো নগরীর ওয়ার্ড কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর কার্যক্রম দ্রুত স্বাভাবিক হইব এলে প্রত্যাশা এখন নগরবাসী। জামিউল ইসলাম মামুন, C+ TV, চট্টগ্রাম।